गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै गुरवे गुरु चरणार वृंद वंदे 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 गुरु श्री 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 चरणार वृंद संसार दबानलो संसार दबानलो निरल कत नया संसार दबानलो निरल कत नया संसार दबानलो निरल कत नया जन्न घन घन तम कारण घन घन तम प्राप्तस्य कल्याण गुणन्न वास प्राप्तस्य कल्याण गुणन्न वास प्राप्तस्य कल्याण गुणन्न वास आपस कल्याण गुणन्न वास वंदे गुरु श्री चरणार वृंद वंदे गुरु श्री चरणार वृंद वंदे राधा गौर गोविंद गौर गोविंद वंदे राधा 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 गौर गोविंद हे कृष्ण करुणा सिंधु पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते कल्पतरु भस्य कृपासिन्धुए वच पतितानं पावनेभ्य सर्व वैष्णवेभ्य नमः
आज थेके प्राय कत बछर आगेकार कथा ভারতবর্ষের অযোধ্যা নগরে নহস নামে একজন পরম ধার্মিক রাজা ছিলেন। তিনি নিঃস্বার্থে প্রজাদের সব কিছু দান করেছিলেন, প্রজামহলে বহু খ্যাতিও অর্জন করেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি দান অপরাধী হয়ে পাপে লিপ্ত হয়েছিলেন। সেই পাপে রাজার মৃত্যুর সাথে সাথেই রাজার আত্মা স্বর্গে গেল না, শূন্য পথে অবস্থান করেছিল। যদি রাজার জ্যেষ্ঠ পুত্র নরমের যজ্ঞ করে তাহলে রাজার আত্মা স্বর্গে যাবে, নইলে নরকেতে যেতে হবে। সেই জন্য রাজার জ্যেষ্ঠ পুত্রকে নরমের যজ্ঞ করতে হয়েছিল। রাজা নহুষের চার পুত্র ছিলেন, জ্যেষ্ঠ পুত্রের নাম যযাতি। পিতার ন্যায় তিনি সৎ গুণের অধিকারীও ছিলেন। বংশ কৌলিন্যে রাজা যযাতি রাজবংশে জন্মগ্রহণ করলেও ভীষণ দুঃখের মধ্যে তাকে থাকতে হয়েছিল। শ্রী ভগবানের অপূর্ব লীলা প্রকাশের নিমিত্তে রাজা যযাতি তাহার পিতার আত্মার শান্তি কামনার্থে কিভাবে তিনি নরবের যজ্ঞ করলেন সেই উপলক্ষ নিয়ে এই পালা রাজা যযাতির নরমেত যজ্ঞ। হয়েছে কর্মের আহ্বান, আমাদের সবাইকে বিদায় নিতে হবে। তাই এসো ভক্তগণ, বিদায় নেওয়ার আগে আমরা শ্রী গোবিন্দের কাছে সবাই মিলে প্রার্থনা জানাই। প্রভু তোমার চরণে, সোপে আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। নহুষি রাজা যযাতি যযাতি বলি ডাকি উচ্চ ঈশারে, শুনিয়া যযাতি দাঁড়াইল হস্ত করজোড়ে। পিতা আমায় আদেশ করুন। পুত্র যযাতিকে দেখে রাজা নহুষ বললেন, বাবা যযাতি, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তুমি জ্ঞানী, তুমি ধার্মিক এবং নিষ্ঠাবান,
সেজন্য তোমার কাছে একটা গুরুত্ব কথা বলে যেতে চাই। যযাতি পিতার কথা বসে বসে শুনতে থাকলেন, বলছে, পুত্রের কাছে আমি মারা যাওয়ার সাথে সাথে আমার আত্মা শূন্য পথে অবস্থান করবে, তারপর যদি তুমি নরমের যজ্ঞ করতে পারো তবেই আমার আত্মা স্বর্গে যাবে, নইলে আমায় নরকেতে যেতে হবে, জন্মে জন্মে দুঃখ লয়ে ওই জম্পুরেতে থাকতে হবে। পুত্র তুমি আমায় মুক্তি দাও। পিতার কথা শোনার পর পুত্র যযাতি বলছে, পিতা, ঈশ্বর নাই করুন, তোমার কাছে আমি শপথ করলাম, তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তির জন্য আমি নরমেত যজ্ঞ করব। এইভাবে পিতা পুত্রের কথা স্থির হল। তারপর একদিন হঠাৎ নহুষ রাজার মৃত্যু হয়ে গেল। তখন রাজার জ্যেষ্ঠ পুত্র যযাতি কি করলেন? যযাতি ছুটে চললেন গুরুদেব বশিষ্ঠ দেবের আশ্রমে, ছুটে চলেছে গুরুদেবকে ডাকতে ডাকতে, গুরুদেব 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 আমায় বিধান দিন, আমি নরমেদ যজ্ঞ করব। সে কি কথা, তুমি নরমেদ যজ্ঞ করবে? না না, তা হতে পারে না, এ কথা তুমি বলছো কেন? তুমি প্রজাদের মঙ্গল কামনা করো, তুমি প্রজাদের শান্তি কামনা করো, তুমি ছাগমেদ যজ্ঞ করো, তুমি অশ্বমেধ যজ্ঞ করো, তুমি গোমেধ যজ্ঞ করো, তুমি রাজসীয় যজ্ঞ করো, তুমি নরমের যজ্ঞ করতে পারো না রাজা যযাতি, তুমি নরমের যজ্ঞ করতে পারো না। কিন্তু গুরুদেব, পিতার আদেশ তো আমায় পালন করতে হবে, পিতার আত্মার শান্তির জন্য আমায় নরমের যজ্ঞ করতেই হবে গুরুদেব। তাই গুরুদেব, বিধানে কি দেওয়া আছে বলুন না গুরুদেব। গুরুদেব এই কথা শুনে বিধান পাঠ করতে লাগলেন। 80 লক্ষ মণি চাই করিতে সম্ভাষণ, 80 লক্ষ মণি চাই করিতে সম্ভাষণ, পট্ট বস্ত্র দিয়া তারি করিবে বড়, স্বর্ণ থালা স্বর্ণ ঝড়ি চাই মানি কোয়ঙ্গুরি, স্বর্ণ থালা চাই স্বর্ণ ঝড়ি চাই মানি কোয়ঞ্জুরি, 42 ডজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি, স্বর্ণ ছাড়ি দিবে গো, স্বর্ণ থালা স্বর্ণ ছাড়ি দিবে গো। রাজা যযাতি বললেন, গুরুদেব আপনি কি চিন্তা করছেন? গুরুদেব বললেন, না যযাতি, আমি আর বলতে পারবো না। রাজা যযাতি বললেন, গুরুদেব আপনার চিন্তার কিসের? আমি হলাম ধর্মপ্রাণ ভারতবর্ষের অন্তর্গত অযোধ্যাধিপতি, আমার কাছে দুঃখ করবেন না, তাহলে আমি সহ্য করতে পারবো না। আপনি নিঃসংকোচে বলুন, আর কিছু সংগ্রহ করতে হবে কি বলুন না, কি লেখা আছে বিধানে? তখন গুরুদেব বললেন, না না যযাতি, দেখো এই যজ্ঞ তুমি করতে পারবে না, অপর কেউ হলে হয়তো পারত, এ যজ্ঞ তোমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে, তুমি প্রজাদের মঙ্গল কামনা করো, তুমি প্রজাদের শান্তি কামনা করো। না গুরুদেব, আমাকে পারতেই হবে, পিতার আত্মার শান্তির জন্য আমায় নরমের যজ্ঞ করতে হবে। গুরুদেব গুরুদেব
আমি প্রাণপ্রণ চেষ্টা করব নরমের যোগ্য সমাধা কি করে হয়, এতে যদি আমার প্রাণ দিতে হয় তাও আমি বিসর্জন দেব। বলুন না বলুন না গুরুদেব, আমার সন্দেহ দূর করুন না গুরুদেব। তখন বশিষ্ঠদেব আবার পাঠ করতে থাকলেন, অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজীর্ণ নন্দ, অষ্টম বর্ষে অষ্টম গর্ভে দ্বিজীর্ণ নন্দ, হইবে শ্রী কৃষ্ণ বরর মুখে নাম সংকীর্তন, হোসে হইবে শ্রী কৃষ্ণ বরর মুখে নাম সংকীর্তন, হরি হরি বলিবে হরি হরি বলিবে, বাহু তুলে নাচিবে হরি হরি বলিবে, বাহু তুলে নাচিবে হরি হরি বলিবে, অগ্নি কুণ্ডে বাজে তারে দিবে বিসর্জন, প্রাণ ভয় সে যদি করে ক্রন্দ নরমেদ যোগ্য আর না হবে পূরণ, নরমেদ যোগ্য আর না হবে পূরণ, নরমেদ যোগ্য আর না হবে পূরণ। অষ্টম গর্ভের সন্তান হওয়া চাই, 8 বৎসর বয়স হওয়া চাই, ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করা চাই, গৌর বর্ণ হলে চলবে না, গায়ের বর্ণ হতে হবে কৃষ্ণ বর্ণ, সর্বদা সে কৃষ্ণ নামে মেতে থাকবে, এমনি বহুগুণ সম্পন্ন শিশুর প্রয়োজন। এই শিশুর সর্বাঙ্গে তোমার নিজ হস্তে ঘৃত মর্দন করে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে হবে। আর শোনো রাজা, আগুনে পুড়বার সময় শিশু যদি প্রাণ ভয়ে জ্বালা যন্ত্রণায় ক্রন্দন করে ওঠে তাহলে তোমার নরমের যজ্ঞ পূর্ণ হবে না। এই কথা শুনতে শুনতে রাজা যযাতি পাথরের মতো হয়ে গেলে, কেবল ছলো ছলো নেত্রে গুরুদেবের দিকে তাকিয়ে বললেন, গুরুদেব। তাই দেখে গুরুদেব হুঙ্কার দিলেন, যযাতি বলো তুমি পাষণ্ড নির্মম নব খাত খুঁতে পারবে বলো। যযাতি চিৎকার করে বললেন, না গুরুদেব আমি পারব না। কেন কেন, তোমার পিতার আত্মার তুমি মুক্তি দেবে না, সেখানেও তো তোমার পাপ, বলো কোন পথে যাবে, একদিকে তোমার পিতা অপরদিকে এক শিশু সন্তানে নিষ্পাপ জীবন। হঠাৎ রাজা বললে, পিতার জন্য আমি যজ্ঞ করব, কিন্তু কিন্তু কোথায় পাব এই শিশুকে, হে গুরুদেব আমি কেমন করে পিতার আত্মার শান্তি দেব, সন্তান তো আমার নয় ব্রাহ্মণ সন্তান হওয়া চাই, আমার পিতার মুক্তির জন্য কোনো জননী আছেন যিনি তার গর্ভজাত সন্তানকে আগুনে পুড়িয়ে মারার জন্য আমাকে দেবে। না গুরুদেব আমি আর চিন্তা করতে পারছি না। তখন ন্যায় নিষ্ঠাবান রাজগুরু বশিষ্ঠদেব বললেন, দেখো রাজা যযাতি একটা কথা তোমাকে আমি বলি, তুমি রাজা হতে পারো কিন্তু সর্বদা মনে রেখো, স্বার্থ ছাড়া কেউ কোনো ব্যক্তি কোনো কর্ম করবে না, সেই জন্য তোমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে বাবা। কথায় কি আছে জানো, দরিদ্র বিষয় পেলে ধনী মত্তি সবই ভুলে আপন জনে না পারি চিনিতে, তাই তুমি যেন কিছু মনে করো না, তোমার পিতার আদেশ পালন করতে তার আত্মার শান্তি দিতে তোমায় এক গ্রহীত কর্ম করতে হবে, তবে গ্রহীত হলেও এতে তোমার কোনো পাপ হবে না,
কারণ কোন ধার্মিক ব্যক্তি যদি অপরে নরক যন্ত্রণা রূপ মৃত্যুর হাত হতে রক্ষা করতে কোনো গ্রহীত কর্ম করেন তাহলে সে কর্মে তার কোনো পাপ হয় না। গুরুদেবের এই মুখের কথা উপদেশ বাণী শুনে রাজা সতিশয় আগ্রহে বললেন, গুরুদেব আপনি আমায় রক্ষা করুন, বলুন আমার পিতার জন্য কি গ্রহীত কর্ম আমায় করতে হবে। তখন বশিষ্ঠ দেব বললেন, আজ মনি মুকিতা হীরা সোনা রূপ সোজা পূর্ণ করিয়া রথে, আজ মনি মুকিতা হীরা সোনা রূপ সোজা পূর্ণ করে করি রথে, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ভারতের পথে পথে, পথে পথে রথ ঘুরাইবে, পথে পথে রথ ঘুরাইবে, যজ্ঞাহুতি শিশুর শনি, পথে পথে রথ ঘুরাইবে, এক শিশু সন্তান ক্রয় করিবে, পথে পথে রথ ঘুরাইবে, ভাজতে যো পথে পথে, ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ভারতের পথে পথে। অর্থের লোভ কার না আছে, বিশেষত সে যদি দরিদ্র ব্রাহ্মণ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। অতএব রাজা তুমি আর বিলম্ব না করে একটা বিরাট রথে সোনা মণি মুক্তা পূর্ণ করে সারথীকে বলে দিও, ওই রথ পূর্ণ অর্থের বিনিময়ে বিধান মতো যজ্ঞাহুতির জন্য এক ব্রাহ্মণ শিশু ক্রয় করিবে, তাতেও যদি না হয় তাহলে তোমার রাজত্বের অর্ধেক দানপত্র সই করে ওই সারথীর কাছে পাঠিয়ে দেবে, এছাড়া আর কোনো উপায় নাই। যাও যাও জয়জাতি, আমি আশীর্বাদ করছি তোমার জয় হোক। গুরুদেবের আদেশ শুনে জয়জাতি রাজভাণ্ডার হতে সোনা মণি মুক্তা রথ পরিপূর্ণ করে দানপত্র সহ সুবন্ত সারথীকে যজ্ঞাহুতির অন্বেষণে দেশ দেশান্তরে শুভযাত্রার আদেশ দিলেন। তখন সুমন্ত সারথী কি করলেন রথ নিয়ে, আসি হরি সি হরি বলি শুভযাত্রা কইল, নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল, নানা দেশ ভ্রমণ করে শিশুর লাগিয়া, নানা দেশ ভ্রমণ করে শিশুর লাগিয়া, সমন্ত সারথি চলে মণি মুক্তা লইয়া, সমন্ত সাগর চলে মণি মুক্তা লইয়া, রাজার সারথি সমন্ত শ্রীহরির নাম স্মরণ করে সোনা মণি মুক্তা পূর্ণ রথ নিয়ে ভারতবর্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সন্ধান করতে লাগলেন। পূর্ব ভারতের উত্তর সীমান্তে বহু মুনি ঋষি ব্রাহ্মণ বৈষ্ণবের বাস ছিল, সেখানে গিয়ে সুমন্ত সারথি দেখতে পেল কি না, বহু মুনি বহু ঋষি পার্বতের গুহায় অভ্যন্তরে এখানে ওখানে বসে আছে। তাই দেখে সুমন্ত সারথি বলছে কি কথা, সুমন্ত সারথি আজ শঙ্খ ধ্বনি কইল, মণি ঋষির যোগন ধাইয়া চলিল, মণি ঋষিরা সবাই এসেছে সুমন্ত সারথির কাছে, আর সুমন্ত সারথি ওই মণি ঋষিদের উদ্দেশ্যে কি কথা বলছেন, হে ঋষিগণ হে মণিগণ আপনাদের আজ নিমন্ত্রণ, আপনারা রাজা যযাতির যজ্ঞেতে চলে যাবেন,
विशाल भारतवर्षेर पूर्व पश्चिम उत्तर दिक भ्रमण करे ब्राह्मण बालक के ना पे दक्षिण दिके जावार जन्नो मनस्थिर करलेन सुमंत्र सारथी। सुमंत्र सारथी दक्षिण दिके चलेछे शिशुर सन्धाने कलिंग देशे मेठो पथ ग्रामेर पथ दिए चलछे। लोकजन तेमन नेई समय मध्याह्न हठात सारथी देखते पेलेन एकजन वृद्ध ब्राह्मण সেই রথের দিকে আসছে, রথের দিকে আসছে। আর সারথী তখন দেখছে সেই দরিদ্র ব্রাহ্মণকে। আর দরিদ্র ব্রাহ্মণ কি বলছে? বলছে, বাবু আমার আট আটটি সন্তান, আজ তিন দিন না খেয়ে আমরা এখানে পড়ে আছি। বাবু আমায় একটা পয়সা দাও না, বাবু আমায় একটা পয়সা দিন না। আমি দিন ভিখারি নাইক করি, একটি পয়সা আমি দিন ভিখারি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই করি, একটি পয়সা দাও। তারে না পথে খেদি নয়া নিজর সুপারি, কেহ নাহি ফিরা কে তাকায়। কারে না পথি ঘেরি নয়নে জারস্ত্র বারে, কেহ নাহি ফিরা কে তাকায়। আমি দিন ভিখারি কিছু ভিক্ষা দাও না বাবু। এই দেখো আমায় আজ কেউ ভিক্ষা দেয়নি, কোন মুখে যে বাড়ি ফিরবো কে জানে, ছেলেদের মুখে যে খেয়ে দেবো কিছু ভেবে আমি পাচ্ছি না। দাও না বাবু, আমায় একটি পয়সা দাও না। এই কথা শোনার পর সুমন্ত্র সারথি ঠাকুরমশাইকে বলছে, আচ্ছা ঠাকুরমশাই আপনার কয় সন্তান বললেন? আটজন না? হ্যাঁ বাবু। আপনার নাম কি? আমার নাম সিদ্ধান্ত ঠাকুরমশাই। আচ্ছা ঠাকুরমশাই আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। বলুন না বাবু। আপনার ছোট্ট ছেলেটি দেখতে কেমন বলুন তো? ও আমার ওই কুশধ্বজের কথা বলছেন? ও রূপের কথা আর কি বলবো, আমার সব ছেলেগুলি হয়েছে ফর্সা, আর ওই কুশধ্বজ, ওই কুশধ্বজ কেমন জানো? যেমনি তার কলা বড়, তেমনি তার গড়ন, যেমনি তার কলা বড়, তেমনি তার গড়ন। আবা কালোর মাঝে আলোর ঝল, মজাই সবার মন। আবার কালোর মাঝে আলোর ঝল, মজাই সবার মন। রূপ গুণে নাই তুলনা, রূপ গুণে
হয় না, আমার ওই কুশধ্বজ কালো তো বটেই, আবার গুণ আর জ্ঞান বলতে ওর কিছুই নেই। সিদ্ধান্ত ঠাকুরের কথা শুনে সারথী বললেন, আচ্ছা ঠাকুর মশাই, আপনাকে আমি আর একটা কথা জিজ্ঞাসা করব। ওই কুশধ্বজকে আপনি গুণহীন অজ্ঞানী বলছেন কেন? ও, আমার কুশধ্বজের কথা বলছো? ওই কুশধ্বজকে কিছু বললে ও তখন কি বলে জানো? মুখে হরি হরি বলে সে, হরি হরি বলে সে, বাহু তুলে নাচিয়া, হরি হরি বলে সে, হরি ব বলে যেখানে সেখানে যখন তখন ওই হরিবোল বলে, এসব কি ভালো লাগে? তাই আমি ওকে দু নজরে দেখতে পারি না। ব্রাহ্মণের কথা শুনে সারথী মনে মনে ভাবছেন, ভগবান নিশ্চয়ই মুখ তুলে চেয়েছেন, রাজা যযাতির নরমের যোগ্য মনে হয় এবার আমার পূর্ণ হবে। এই কথা চিন্তা করতে করতে বিধানের কথা মনে পড়ে গেল, অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজেরও নন্দন। হঠাৎ আবার প্রশ্ন করছি ঠাকুর মশাইকে, আচ্ছা আপনার কুশধ্বজের বয়স কত? বয়স এই 8 বৎসরই পড়েছে। তখন ওই সারথী আর বিলম্ব করলেন না, সাথে সাথে রথের দরজা খুলে একটি মানিক নিয়ে বললেন, এই নিন, আপনি এটি নিয়ে নিন, আর আপনি যদি কুশধ্বজকে চিরতরে আমায় দিতে পারেন তাহলে আপনাকে এই রথ হতে মণি মুক্তা সোনা এমনকি অর্ধেক রাজত্বের আপনাকে রাজা করে দেব। এই কথা শুনে ব্রাহ্মণ ঠাকুর কি কথা বলছে, আজ শুনি দি জবান কহে না তো হয় রাজ সারথির শনে, আজ শুনি দি জবান কহে না তো হয় রাজ সারথির শনে, আমি মনি মুখে তালাব দুঃখ ঘুচাইব, মনি মুখ তালাব দুঃখ ঘুচাইব, দিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে, আমার কুশধ্বজ দিয়া দিব, কুশধ্বজ দিয়া দিব, যজ্ঞাসনে পাঠাইব, কুশধ্বজ দিয়া দিব, এবার দুঃখ বোধের ঘুচাইব, কুশধ্বজ দিয়া দিব, দিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে, নাও ঠাকুর মশাই এই মানিকটি তোমায় দিয়ে দিলাম, মনি মুক্তা হীরা সবই দিয়ে দিলাম, সব কিছু পেয়ে ঠাকুর মশাই আনন্দে আত্মহারা হয়ে গেল। গিয়ে বলছে, সারথী আসুন আমার গৃহেতে, আসুন বাটির সম্মুখে আসুন, আমি কুশধ্বজকে একেবারে তোমাকে দিয়ে দেব। আসুন এখানে দাঁড়াও, আমি কুশধ্বজকে নিয়ে আসি পাঠশালা থেকে। এই বলে কুশধ্বজকে ডাকতে চলল, আর এদিকে কুশধ্বজ পাঠশালায় গিয়ে চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। গুরুমশাই লিখতে বললে লেখে না, পড়তে বললে পড়ে না,
অথচ এই কুশোধ্য আজ পাঠশালার সেরা ছাত্র, আজ সর্বদা মৌন বদনে সে বসে আছে, কি যেন চিন্তা করছে, মনে হয় কৃষ্ণ ভক্তের অন্তরে সাড়া পড়ে গেছে। যাই হোক, গুরুমশাই চঞ্চল কুশোধ্বজকে ধরে বলছে, বাবা কুশোধ্বজ, তোমার আজ কি হয়েছে বাবা, কোনো কথা বলছো না কেন, কেমন চিন্তিত মনে হচ্ছে? গুরুদেব, আজ আমার কিছুই ভালো লাগছে না গুরুদেব। কেন, শরীর খারাপ? না গুরুদেব, আজ সখারাও বলছে কুশোধ্বজ তোর কি হয়েছে রে, আমাদের কাছে বল না, তুই অমন করে থাকলে আমাদের যে ভালো লাগে না রে কুশোধ্বজ। তোরা শুনবি সখা, শুনবি, ওরে গত রাত্রে যে আমি একটা স্বপ্ন দেখেছি রে, আর সেই স্বপ্নের কথা যখন ওই মনে হচ্ছে তখন ওই আমার অন্তরটা কেঁদে উঠছে রে। আচ্ছা কুশোধ্বজ, এমন কি স্বপ্ন দেখেছিস যার জন্য এই ভাবান্তর, বল শুনি, কি স্বপ্ন তুই দেখেছিস? শুনবি সখা, তাহলে শোন আমার সেই স্বপ্নের কথা। আমি দেখি যে স্বপ্নে কহিতব স্থানে, কহিতেছি কর পুটে যেন নিশাকালে হৃদয় কোমলে প্রাণ কেন কেঁদে ওঠে, সখারে সখারে গুরুদেব এই সখাদের কাছে এই স্বপ্নের কথা বলছে কুশোধ্বজ। গুরুদেব, এই স্বপ্ন আমি রাত্রে দেখার পর আমার মন প্রাণ চঞ্চল হয়ে উঠেছে। গুরুদেব বললেন, কুশোধ্বজ, এ স্বপ্ন সত্যি হতে পারে না, তুমি কোনো চিন্তা করো না, তবে আমার মনে হয় তুমি একদিন খুব জ্ঞানী ধার্মিক হবে, পরমেশ্বর তোমায় মঙ্গল করবে। কিন্তু গুরুদেব, আচ্ছা আমার ভালো লাগছে না। ঠিক আছে, ভালো না লাগলে গৃহে চলে যাও, আজ তোমার ছুটি। কুশোধ্বজকে ছুটি দেওয়ার সাথে সাথে অন্য সবাই ছেলেদেরকে ছুটি দিয়ে দিল শিক্ষক মশাই, সবাই মিলে তাকে সান্ত্বনা দিতে দিতে চলল। এমন সময় কুশোধ্বজের পিতা ডাকতে ডাকতে আসছে, হাত দূর হতে পিতাকে দেখে কুশোধ্বজ বলে উঠল, কি আমার স্বপ্ন বুঝি সত্য হলো, আমার স্বপ্ন বুঝি সত্য হলো, পিতা কেন ডাকতে এলো, আমার স্বপ্ন বুঝি সত্য হলো, বিধি বুঝি মন কেড়ে নিল, আমার স্বপ্ন বুঝি সত্য হলো। দেখো ভাই, আমার পিতা তো আমায় কোনোদিন ডাকতে আসেনি, তবে আজ কেন আমার পিতা আমার নাম ধরে চিৎকার করতে করতে আসছে? এই সংকট মুহূর্তে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, যদি বাঁচি আগামীকাল আবার দেখা হবে। এইভাবে কুশোধ্বজ তার প্রাণাদিক সখাদের নিকট হইতে চিরবিদায় নিয়ে চললেন গৃহমুখে। হঠাৎ সিদ্ধান্ত ঠাকুর মশা এসে তার পুত্রকে জড়িয়ে ধরে কোলে করে তুলে নিল, কোলে করে তুলে নিয়ে বলছে, কুশোধ্বজ আয় আমার বুকে, আয় কুশোধ্বজ আমার বুকে আয়, আমি তোকে নিয়ে চলে যাব। বল তুই কি চাস, আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, আমি তোকে তাই দেব রে কুশোধ্বজ। কুশোধ্বজ বলছে, পিতা পিতা, আমায় তো তুমি কোনোদিন কোলে করে নাওনি, আজ তুমি কেন আমায় কোলে করে নিয়েছো বলো না, আমায় নিয়ে কি ঘটেছে বলো না,
এর জন্য দুঃখ বা সংকোচ কিছু করব না, বলো না পিতা। ঠাকুর মশাই কুশোত্থকে বলছে, কুশোত্থক তুমি দুঃখ করবে না বাবা? না না পিতা। কি হয়েছে বলো না। তবে শোন কুশোত্থক, আমি তোকে বিক্রয় করে দিয়েছি, তুই হবি যযাতির যজ্ঞের আহুতি। পিতা পিতা, তুমি আমায় বিক্রয় করে দিয়েছ, কত অর্থ পেয়েছ পিতা? আমার বিনিময়ে তুমি কত অর্থ পেয়েছ? এ তুই কি বলছিস কুশোত্থক? তোকে বিক্রয় করে আমি রাজ ঐশ্বর্য পেয়েছি, শুধু রাজ ঐশ্বর্য নয়, অর্ধেক রাজত্ব পেয়েছি, আমি রাজা হয়ে গেছি রে। হ্যাঁ, ইচ্ছে আর বড় সৌভাগ্যের দিন কি আছে পিতা? এই সাজানো দেহের সাথে আত্মার সম্বন্ধ আকাশ আর পাতাল, তাই আমরা একে অপরের দুঃখে কাঁদি আর হাসি। এই সামান্য দেহের জন্য দুঃখ না করে আনন্দ অনুভব করো পিতা। এই দেহটা হয়তো আর তুমি দেখতে পাবে না, আগুনে পুড়ে বর্ষ হয়ে যাবে, কিন্তু আমি জানবো সৎ উদ্দেশ্যে আমার এই নশ্বর দেহ বিসর্জন দিয়ে আমার আত্মা শান্তি পেয়েছে, তাতেই আমার আনন্দ। আর আমার এই আনন্দে তোমরা কাঁদবে কেন? চলো চলো পিতা, মায়ের কাছে বিদায় নিয়ে চলে যাই। এই কথা বলে মা মা বলে কুশোত্থক গৃহে চলল। গিয়ে গিয়ে উচ্চ ঈশ্বরে ডাকছে, মা মা গো মা, একবার আমায় দেখা দাও, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি মা, মা গো। আমি জনমে চাজনি মাগো প্রণতি তব চাজনি, আমি জনমে মত মাগো চলে যাচ্ছি মা, প্রণতি আমায় বিদায় দাও না মা। জানে মাগো মাগো প্রণতি তব চরণে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমন্তপ পিতরি পিতি মা কন্যে প্যন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্বর সারিকা দৌপি গড়িয়সি, জননী জন্মভূমিশ্বর সারিকা দৌপি গড়িয়সি, জননী জন্মভূমিশ্বর সারিকা দৌপি গড়িয়সি। মা মাগো, কোথায় তুমি একটিবার আমায় দেখা দাও না মা। আর কোনোদিন তোমার কাছে আমি আসবো না, তোমায় আমি বিরক্ত করবো না মা, একটিবার দেখা দাও মা গো। এই বলে কুশোত্থক কাঁদতে কাঁদতে গৃহের মধ্যে প্রবেশ করতে যাবে, এমন সময় সারথি পশ্চাৎ থেকে এসে তাকে টানতে টানতে রথের উপরে নিয়ে গেল। আর এদিকে মা ভদ্রাবতী মূর্ছিত অবস্থায় পড়ে আছেন, জোরপূর্বক নিয়ে চলেছে সারথি, সারথি রথে করে তুলেছে। ভদ্রাবতী যখন মূর্ছিত অবস্থা ফিরে পেয়েছে তখন কাঁদছে, কোথায় কোথায় আমার কুশোত্থক, নয়ন জলে বুক ভাসাচ্ছে, আর কি কথা বলছে ভদ্রাবতী মা। নয়ন নয়ন নিধি
পুত্র বলি ডাকিব কাহারে ইয়ার মামা বলি ডাকিবি আমারি কুশোধা ফিরে কুশোধ্বজ বলল সারথিকে তোমার যদি ঠিক আমাদেরই মতো অবস্থা ঘটত তাহলে তুমি সব বুঝতে পারতে যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে যে মায়ের গর্ভে আমি লালিত পালিত হয়ে এত বড় হয়েছি সেই মায়ের ঋণ কোনো দিন শোধ করতে পারলাম না সেই মায়ের সাথে আমি একবার শেষবারের মতো দেখা করতে পারলাম না তুমি এত বড় নিষ্ঠুর তোমার দয়া মায়া বলে কিছুই নেই তুমি কি পারতে তোমার মাকে এইভাবে ছেড়ে চলে যেতে কুশোধ্বজের কথা শুনে সারথী বললেন কুশোধ্বজ আমাকে অপরাধী করো না আমি দেখো কুশোধ্বজ তুমি আমাকে অপরাধী সাজিও না রাজ আজ্ঞা আমাকে পালন করতেই হবে তখন কুশোধ্বজ বলল ঠিক বলেছ সারথি রাজা যযাতির আদেশ পালন করা যেমন তোমার কর্তব্য তেমনি যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ অনাদি আদি গোবিন্দ তিনি সর্বকারণের কারণ অর্থাৎ ঈশ্বর হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর সর্বকারণময় কর্তা তার কথা না মানলে তাকে সমাধান না করলে মানুষকে শাস্তি পেতেই হয় এইভাবে কুশোধ্বজ শ্রীহরির কথা মৃত বন্টন করতে লাগল আর সারথি পরমানন্দে সেগুলি পান করতে থাকল বারো বৎসর পর রাজার রথ ফিরে এসেছে তাই দর্শন করার জন্য রাজ্যের প্রজারা সব এলেন সংবাদ পেয়ে রাজা নিজে চললেন যজ্ঞাহুতি শিশুকে নিয়ে আসার জন্য রাজার আজ আনন্দ ধরে না এবার যজ্ঞ সমাপ্ত করে পিতার আদেশ পালন করবে রাজা রাজা কুশোধ্বজের রূপ দেখে মনে মনে চিন্তা করছেন আমি যে সম্পদের বিনিময়ে এই শিশুকে ক্রয় করেছি এর তুলনায় তা অতি নগণ্য তাই কুশোধ্বজকে রাজা কৃষ্ণবরণ শিশুকে রাজা কোলে করে তুলে নিয়ে তাকে চুম্বন করছে আর হরিভক্ত কুশোধ্বজ রাজার অভিপ্রায় বুঝতে পেরেছে বুঝতে পেরে কোল থেকে তাড়াতাড়ি করে নেমে দাঁড়িয়ে বলছে কি কথা বলছে রাজা জাতি বিদ্যা রূপ আর মহত্ব যৌবন এই পঞ্চ পাশ সবে তুমি করিবে বর্জন রাজা এইগুলি ত্যাগ করুন তবে তো হবে আপনার অভিষ্ট পূরণ বালক আমি কিছু চাই না এই বলে কুশোধ্বজ অধৈর্য হয়ে গেল রাজার হাত ছেড়ে ছুটে চলল অযোধ্যা অভিমুখে ছুটতে ছুটতে চলেছে বিশাল রাজপুরে তারপর যজ্ঞকুণ্ডের কাছে গিয়ে আসি লক্ষ মুনি ঋষি ব্রাহ্মণ যজ্ঞকুণ্ডের চতুর্দিকে বেষ্টন করে আছেন তাদের কাছে গিয়ে কুশোধ্বজ বলল দেখুন মহাত্মগণ আমি কুশোধ্বজ এই যজ্ঞের আহুতি আমাকে যজ্ঞ কুম্ভে নিক্ষেপ করে সমাপ্ত করুন এই যজ্ঞ বালকের এই কথা শুনে সবাই কুশোধ্বজকে কাছে ডেকে নিলেন এদিকে রাজা যযাতি কুশোধ্বজের পশ্চাৎ এসে দাঁড়ালেন মুনি ঋষিদের নির্দেশে প্রত্যাবধি ঘৃত বালকের আপাদ মস্তকে মর্দন করা হলো আর এই শুভ মুহূর্তে মুনি ঋষিগণ দাঁড়িয়ে মন্ত্রস্তব স্তুতি আরম্ভ করছেন আর এদিকে কুশোধ্বজ মায়ের নাম করছে পিতার নাম ধরে ডাকছে পিতা পিতা
মনি ঋষি উচ্চ ঈশ্বরের স্তব স্তুতি আলোড়ন করছে, আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছে। সেই মুহূর্তে রাজা যযাতি গীত মর্তন করে শিশুকে কি করল, যজ্ঞ কুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, যজ্ঞ কুণ্ড দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, যজ্ঞ মাঝে কুশদ্ধ ছড়ি বলিছে বদনে, যজ্ঞ মাঝে কুশদ্ধ ঝরি বলিছেন বদনে, হরি হরি বলে সে, হরি হরি বলে সে, হেমদণ্ড বাহু তুলে হরি হরি বলে সে, হরি ব ভক্ত কুশধ্বজের অঙ্গে অগ্নিদেব স্পর্শ করতে পারলেন না, তার গায়ে আগুন লাগলো না। প্রেমানন্দে আগুনের মধ্যে যখন কুশধ্বজ হরি নাম করছে তখন কি হচ্ছে, টলমল করিছে বই কুণ্ঠের আসন খানি, টলমল করিছে বই কুণ্ঠের আসন খানি, ওই না লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিছেন এখনি, ওই না লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিছেন এখনি, নামি নামের মিলন হবে, নামি নামের মিলন হবে, হরি হরি বলবে সবে, নামি নামের মিলন হবে, লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিছেন এখনি, লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিছেন এখনি। লক্ষ্মীদেবী বললেন, ঠাকুর দেখতে পাচ্ছ, মনে হয় তোমার কোনো ভক্ত আকুল হয়ে তোমায় ডাকছে, তার ডাকে আমাদের সারা বৈকুণ্ঠ টলমল করছে। বলো না প্রভু, কে এমন পরম ভক্ত এই অসাধ্য সাধন করছে? তখন শ্রীহরি বললেন, লক্ষ্মী আমার পরম ভক্ত কুশধ্বজ ওই 8 বৎসরের শিশু, ওকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে যখন দিয়েছে তখন ও আমার নাম ধরে ডাকছে, আর আমি আমি ওকে তো তুলতে পারবো না অগ্নিকুণ্ড থেকে। জানো লক্ষ্মীদেবী, ওই কুশধ্বজকে যদি আমি অগ্নিকুণ্ড থেকে তুলে নিয়ে আসি তাহলে তাহলে রাজা যযাতির যজ্ঞ সমাপ্ত হবে না, তাহলে ওই রাজা যযাতি নরমের যজ্ঞ পূর্ণ হবে না, তাই আমি ওই কুশধ্বজকে তুলতে পারবো না অগ্নিকুণ্ড থেকে। লক্ষ্মীদেবী বলছে, প্রভু তুমি না গেলেও আমি যাব ওখানে, হ্যাঁ আমি গিয়ে ওই 8 বৎসরের শিশু কুশধ্বজকে অগ্নিকুণ্ড থেকে তুলে নিয়ে আসবো বৈকুণ্ঠে। তাই লক্ষ্মী দেবী ছুটে চললেন বৈকুণ্ঠ থেকে, কোথায় অযোধ্যা নগরে যেখানে 80 লক্ষ মণি বসে আছে ক্ষত্রে, সেখানে গিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করে সেই কুশধ্বজকে ধীরে ধীরে বৈকুণ্ঠে নিয়ে চলে এলেন। এখানে আমাদের নরমীর যজ্ঞ পূর্ণ হলো, তাই তার ধর্মকে রক্ষা করার জন্য বিষ্ণু দূত পাঠিয়ে দিলেন, সেই ধর্মস্থল হইতে নহুষের আত্মা স্বর্গে চলে গেল। তাই আমি এখন এখান থেকে চলে যাই, আর যাবার বেলা সবাইকে বলে যাই, যাবার বেলা একটি কথা শুধুই বলে যান, জনম জনম এই হরি নাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গায়, যাবার বেলা
জনম এই হরি নাম আমি যেন গাই যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই জনম জনম এই হরি নাম আমি যেন সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ছাই তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই যেন ঠাই তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ছাই তোমাদের সবার ক্ষমা মাঝে দেন পাই আমি আমি চলে যাই আমি চলে যাই।